হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো আপনাকে যদি একটা ফোন প্রোভাইড করা হয় এবং সেই ফোনটি থেকে আপনি যদি যে কোনো গেম হাই গ্রাফিক্সে রেখে বা আল্ট্রা গ্রাফিক্সে রেখে খেলতে পারেন এবং ওই ফোনটিতে আপনি আপনার ইচ্ছা মতো আপনি যেমনভাবে ব্যবহার করতে চান ঠিক সেভাবে ব্যবহার করতে পারতেছেন, যদি এমন একটা ফোন প্রোভাইড করা হয় সেক্ষেত্রে কেমন হয়? তো হ্যাঁ, আজকের ভিডিওতে আমরা কথা বলবো শাওমির একটা স্মার্টফোন নিয়ে, যেটির নাম হচ্ছে শাওমি ব্ল্যাক সার্ক 4S। তো শাওমি ব্ল্যাক সার্ক 4S এই ফোনটির মধ্যে শাওমি এতগুলো ফিচার প্রোভাইড করেছে যেই ফিচারগুলোর মাধ্যমে আপনারা যে কোনো গেম হাই গ্রাফিক্সে রেখে বা আল্ট্রা গ্রাফিক্সে রেখে খেলতে পারবেন। এছাড়া এই ফোনটিতে আপনার ইচ্ছা মতো আপনি সকল কাজগুলো করতে পারবেন এই ফোনটির মাধ্যমে। তো আজকের ভিডিওতে আমরা শাওমি ব্ল্যাক সার্ক এই স্মার্টফোনটি নিয়ে এ টু জেড আলোচনা করব এবং এই ফোনটির মধ্যে কি কি ফিচার থাকছে, কবে নাগাদ বাংলাদেশে আসতে পারে, এর প্রাইসটা কেমন হতে পারে, সকল বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। তার আগে আপনাকে একটা কথা বলে নিই, সেটা হচ্ছে এই ফোনটির প্রাইসটা কিন্তু বর্তমান বাজারে যে স্মার্টফোনগুলো আছে এর থেকে অনেক কম টাকা প্রাইস রেখেছে এবং এই ফোনটির মধ্যে ফিচারগুলো সব থেকে আপডেটেড ফিচার প্রোভাইড করছে শাওমি। তো চলুন শুরু করি। তার আগে বরাবরের মতো আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিবেন, এরকম নতুন নতুন ভিডিও আমরা প্রতিনিয়তই আমাদের এই চ্যানেলে আপলোড করি। তো ফার্স্ট অফ অল আমরা যদি এই ফোনটির ডিজাইন নিয়ে কথা বলি, আপনারা অবশ্যই অনেকে দেখে থাকবেন যে আসোস রক যে ফোনগুলো আছে ওই ফোনটির মতোই ডিজাইন করেছে এই ফোনটিতে। এখানে প্লাস্টিকের বডি ফ্রেম এবং প্লাস্টিকের ব্যাক সাইডে তৈরি করা হয়েছে এই ফোনটি। ফোনটিতে টেক্সচার ফিনিশিং ব্যবহার করা হয়েছে যেখান থেকে আপনারা কোনো ফিঙ্গারপ্রিন্ট ছাপ দেখতে পারবেন না এবং ফোনটিতে ছোট্ট একটি পাঁচল কাটআউটে সেলফি ক্যামেরা ব্যবহার করা হয়েছে। এছাড়া তাদের যে ক্যামেরা ডিজাইনটা করেছে রেয়ার পার্টে, এটি কিন্তু অন্যান্য ফোনগুলো থেকে অনেকটাই আলাদা এবং এই ক্যামেরা ডিজাইনটা অনেকটাই গুগল পিক্সেল 6 ফোনের সঙ্গে মিলে যাবে। তো দেন এই ফোনটির বডি ডাইমেনশনের ক্ষেত্রে ফোনটির হাইট পেয়ে যাবেন 163.7 মিলিমিটার, ফোনটির ওয়াইড পেয়ে যাবেন 76.2 মিলিমিটার এবং ফোনটির থিকনেস পেয়ে যাবেন 9.7 মিলিমিটার। এখানে ফোনটির থিকনেসটা অনেকটা বেশি কারণ এটি হচ্ছে একটি গেমিং ফোন এবং এর মধ্যে তারা কুলিং সিস্টেমটা ব্যবহার করেছে যার কারণে ফোনটির থিকনেসটা অনেকটা বেশি এবং এখান থেকে খুব ভালো একটা সার্ভিস পাওয়া যাবে। ফোনটির ওয়েট পেয়ে যাবেন আপনারা 210 গ্রাম, যেটি অনেকটা বেশি ওয়েট কিন্তু ফোন থেকে সার্ভিসটা অনেক বেটার পাওয়া যাবে। তো দেন যদি আমরা এই ফোনটির ডিসপ্লে নিয়ে কথা বলি, এখানে ডিসপ্লেতেও কিন্তু তারা মারাত্মক কিছু আপডেট করেছে, যেমন এখান থেকে আপনার 6.67 ইঞ্চি ফুল এইচডি প্লাস সুপার অ্যামোল্ড প্যানেলের ডিসপ্লে পেয়ে যাচ্ছেন এবং সব থেকে আপডেটেড বিষয় হচ্ছে এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে 144Hz এর ডিসপ্লে রিফ্রেশ রেট এবং এর থেকে বেশি রিফ্রেশ রেট কিন্তু এখন পর্যন্ত ফোনের জগতে আমরা দেখতে পারিনি। এবং ফোনটিতে আপনারা পেয়ে যাবেন HDR10+ এর সাপোর্টেড এবং এই ফোনটিতে আপনারা পিক ব্রাইটনেস পেয়ে যাবেন 1300 nits পিক ব্রাইটনেস। 1300 nits পিক ব্রাইটনেস এটি কিন্তু আইফোন 13 Pro Max এ ব্যবহার করা হয়েছিল এবং সেই ফিচারটাই কিন্তু Xiaomi তাদের ব্ল্যাক সার্ক 4S এই ফোনটির মধ্যে প্রোভাইড করছে। এখান থেকে আপনারা খুব ভালো একটা সার্ভিস পেয়ে যাবেন। ফোনটিতে আপনারা ডিসপ্লে রেজুলেশন পেয়ে যাবেন 1080x2400 pixel এবং ফোনটিতে আপনারা স্ক্রিন টু বডি রেশিও পেয়ে যাবেন 20:9 রেশিও এবং এখানে PPI ডেন্সিটি ব্যবহার করা হয়েছে 395 PPI ডেন্সিটি। ওভারঅল সবকিছু মিলে এই ফোনটি ডিসপ্লেতে আপনারা খুব ভালো একটা পারফরমেন্স পেয়ে যাবেন। তো দেন এরপরে যদি আমরা এই ফোনটির পারফরমেন্স নিয়ে কথা বলি, এই ফোনটিতে আপনারা অপারেটিং সিস্টেম হিসেবে পেয়ে যাবেন অ্যান্ড্রয়েড 11 এবং ফোনটিতে আপনারা ইউজার ইন্টারফেস পেয়ে যাবেন জয় UI 12.8, এটি কিন্তু একটা আপডেটেড ফিচার। এছাড়া ফোনটিতে চিপসেট ব্যবহার করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 870 5G প্রসেসর, যেটি 7 nanometer আর্কিটেকচারের তৈরি এবং এই প্রসেসরটিতে কিন্তু আপনারা 5টি 5G ব্যান্ডের সাপোর্ট পেয়ে যাবেন এবং এখান থেকে আপনারা খুব ভালো একটা সার্ভিস পেয়ে যাবেন, সেটি গেমিং এ বলেন বা রেগুলার কাজে বলেন, আপনি যেভাবে গেম খেলতে চান হাই গ্রাফিক্সে রেখে অথবা আল্ট্রা গ্রাফিক্সে রেখে আপনার ইচ্ছা মতো আপনি গেমগুলো প্লে করতে পারবেন। এখান থেকে কোনো ল্যাগ বা কোনো ফ্রেম ড্রপের দেখা আপনারা পাবেন না এই ফোনটির প্রসেসর থেকে। দেন এই ফোনটিতে আপনারা সিপিইউ হিসেবে পেয়ে যাবেন অক্টোকোরের একটি সিপিইউ, যেখান থেকে আপনারা সর্বোচ্চ ক্লক স্পিড পেয়ে যাবেন 3.2 GHz এর ক্লক স্পিড, এটি কিন্তু সব থেকে বেস্ট একটা ক্লক স্পিড এবং এই ফোনটিতে আপনারা 8টা Core i5 585 পেয়ে যাবেন। এছাড়া ফোনটিতে গ্রাফিক্সের জন্য ব্যবহার করা হয়েছে জিপিইউ হিসেবে অ্যাড্রিনো 650 জিপিইউ, যেটি খুব হাই কোয়ালিটির গ্রাফিক্স আপনাদেরকে প্রোভাইড করবে গেমিং এর ক্ষেত্রে। তো ওভারঅল যদি আমরা এসওসি সেটআপ নিয়ে কথা বলি, এখান থেকে কিন্তু আপনারা খুব হাই কোয়ালিটির একটা এসওসি পারফরম্যান্স পেয়ে যাবেন এবং ফোনটিতে আপনারা র্যাম পেয়ে যাবেন 8GB এবং 12GB, এখানে স্টোরেজ পেয়ে যাবেন দুইটা ভেরিয়েন্টে 128GB এবং 256GB, এখানে আপনারা স্টোরেজ টাইপ পেয়ে যাবেন UFS 3.1 এবং র্যাম টাইপ পেয়ে যাবেন LPDDR4X। তো ওভারঅল সবকিছু মিলে আমার কাছে মনে হয়, আমি যতটুকু এই ফোনটির ফিচার দেখতে পেরেছি তাতে আমার কাছে মনে হচ্ছে এটি সব থেকে বেস্ট একটা স্মার্টফোন হতে যাচ্ছে। দেন যদি আমরা এই ফোনটি ক্যামেরা নিয়ে কথা বলি, সেক্ষেত্রে এখানে আপনারা ট্রিপল ক্যামেরা সেটআপ পেয়ে যাবেন ব্যাক ক্যামেরা হিসেবে। এখানে এই ফোনটির মেইন ক্যামেরা রাখা হয়েছে 48 MP একটি মেইন ক্যামেরা সেন্সর, এছাড়া 8 MP একটি আল্ট্রা ওয়াইড সেন্সর এবং 5 MP একটি ম্যাক্রো সেন্সর। তো ওভারঅল এই ব্যাক ক্যামেরা দিয়ে কিন্তু আপনারা খুব ভালো একটা পারফরমেন্স পেয়ে যাবেন। এখান থেকে আপনারা আল্ট্রা ওয়াইড সেন্সরটাও কিন্তু বেশ বড় পেয়ে যাচ্ছেন যার কারণে এখান থেকে আপনারা খুব ভালো ভালো ফটোশুট করতে পারবেন। এছাড়া ব্যাক ক্যামেরাতে কিন্তু আপনারা 15
ফটোগ্রাফি ফিচার পেয়ে যাচ্ছেন, যে ফিচারগুলো ব্যবহার করে আপনারা আরো আপডেটেড ফটোগুলো শুট করতে পারবেন এই ফোনটির ব্যাক ক্যামেরা দিয়ে। এছাড়া এই ফোনটির ব্যাক ক্যামেরা দিয়ে আপনার ভিডিও রেকর্ডিং করার ক্ষেত্রে সর্বোচ্চ 4K 30fps এবং 60fps এ ভিডিও রেকর্ডিং করতে পারবেন। এবং ফোনটিতে আপনারা সেলফি ক্যামেরা পেয়ে যাবেন, 20 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা, যেখান থেকেও আপনারা বেশ হাই কোয়ালিটির ফটোগুলো শুট করতে পারবেন সেলফি ক্যামেরা দিয়ে। এবং এই ফোনটির ফ্রন্ট ক্যামেরা দিয়ে ভিডিও রেকর্ডিং করার ক্ষেত্রে 1080p 30fps এ ভিডিও রেকর্ডিং করা যাবে। তো ওভারঅল এখানে ক্যামেরা সেটআপটা রাখা হয়েছে মিডিয়াম ক্যাটাগরি একটি ক্যামেরা সেটআপ, কারণ এই ফোনটি কিন্তু মূলত একটি গেমিং স্মার্টফোন, তারপরেও কিন্তু এখান থেকে বেশ ভালো ক্যামেরা পারফরম্যান্সটাই পাওয়া যাবে এই ফোনটির মাধ্যমে। তো এরপর যদি আমরা এই ফোনটির ব্যাটারি নিয়ে কথা বলি, এই ফোনটিতে আপনারা পেয়ে যাবেন 4500 mAh একটি ব্যাটারি। এছাড়া সবথেকে আপডেটের বিষয় হচ্ছে এই ফোনটিতে কিন্তু ব্যবহার করা হয়েছে একটি ফাস্ট চার্জার, যেটি 120W একটি ফাস্ট চার্জার, মাত্র 17 মিনিটের মধ্যে আপনারা এই ফোনটিকে ফুল চার্জ করে নিতে পারবেন। এবং এই ব্যাটারি দিয়ে আপনারা খুব ভালোভাবে একদিনের একটা ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন। এবং ফোনটি আপনারা দুইটা কালারে পেয়ে যাবেন, ব্ল্যাক এবং হোয়াইট। এছাড়া ফোনটি যদি আমরা ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের কথা বলি, সেক্ষেত্রে আপনারা এখান থেকে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা পাবেন না, যদিও এখানে তারা সুপার অ্যামোল প্যানেলে ডিসপ্লে প্রোভাইড করেছে, কিন্তু এখানে তারা সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা আমাদেরকে প্রোভাইড করছে। এছাড়া কানেক্টিভিটি হিসেবে আপনারা সব ধরনের সেন্সরগুলো এই ফোনটিতে পেয়ে যাবেন। তো এ নাগাদ বাংলাদেশে যতগুলো ফোন এসেছে, আমার কাছে মনে হয় সব থেকে বেস্ট ফোন হবে এটি। এটি হচ্ছে Xiaomi ব্ল্যাক শার্ক 4S এই ফোনটি, কারণ ফোনটির প্রাইসটাও অনেকটা কম রাখা হয়েছে। ফোনটির প্রাইসটা রাখা হয়েছে বাংলাদেশ বাজারে 30,000 টাকার মধ্যে, সেখান থেকে যদি একটু বেশিও হয় সেক্ষেত্রে সর্বোচ্চ 34,000 টাকা পর্যন্ত যেতে পারে এই ফোনটির প্রাইস। এবং আমরা যতটুকু জানতে পেরেছি বিভিন্ন ওয়েবসাইটের মাধ্যমে, এই ফোনটি ডিসেম্বর মাসের মধ্যেই বাংলাদেশ বাজারে চলে আসবে। তো ওভারঅল সবকিছু মিলে আমার কাছে মনে হয় এই ফোনটির ডিসপ্লে, প্রসেসর, এর ক্যামেরা এবং এর ব্যাটারি সব কিছুর দিক দিয়ে কিন্তু সব থেকে বেস্ট এবং সব দিক দিয়ে এগিয়ে থাকবে এই ফোনটি। তো আপনারা চাইলে নিঃসন্দেহে এই ফোনটি দেখতে পারেন। তো এই ফোনটি বিশেষ করে যারা গেমিং এ একটু বেশি আসক্ত তাদের জন্য এটি সব থেকে বেস্ট একটা ফোন হতে যাচ্ছে। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিও। তো ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর এরকম নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দেবেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।